হাই, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক এক্সক্লুসিভ গেট। আমরা দুই ধরনের এক্সক্লুসিভ গেটের কথা জানি, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর বা জর গেট এবং আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর বা এক্স নর গেট। প্রথমে আমি তোমাদের সাথে জর গেট নিয়ে ডিসকাস করব। জর গেটের ক্ষেত্রে সিম্বল বা চিহ্ন, লজিক এক্সপ্রেশন এবং ট্রুথ টেবিল বা সত্য সারণী কী হবে এক এক করে দেখে নেব। প্রথমে আমি ট্রুথ টেবিল দিয়ে শুরু করি। মনে করো দুটো ইনপুট এখানে এ এবং বি নিলাম। জর গেটের ক্ষেত্রে আউটপুট হবে এ জর বি। এই যে প্লাস দিয়ে একটা সার্কেল করে এরকম একটা চিহ্ন দিলাম, এটাকে আমরা বলি জর অপারেটর। এখন এই দুটো ইনপুটের সাপেক্ষে আমরা বাইনারি বিট তথা জিরো এবং ওয়ানের চার রকম কম্বিনেশন লিখব। সেগুলো হচ্ছে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। জর গেটের ক্ষেত্রে আমরা জানি আউটপুট বের করার জন্য যখন দুটো একই ইনপুট থাকবে, অর্থাৎ দুটোই যখন জিরো থাকবে অথবা দুটোই যখন ওয়ান থাকবে, তখন আউটপুট হবে জিরো। এখানে দেখো দুটোই জিরো থাকার জন্য এখানে আউটপুট জিরো এবং এখানে দুটোই ওয়ান থাকার জন্য আউটপুট জিরো। বাকি এখানটায় দেখো একটা জিরো এবং একটা ওয়ান রয়েছে, অর্থাৎ ইনপুটগুলো ডিফারেন্ট রয়েছে, তার জন্য এখানে হয়ে যাবে ওয়ান। এবং এখানেও একটা জিরো একটা ওয়ান থাকার জন্য এখানে হয়ে যাবে ওয়ান। এবার এই ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা জর গেটের লজিক এক্সপ্রেশনটা কীভাবে হয় দেখে নেব। এখানে লিখি এফ ইজ ইকুয়ালস টু, প্রথমে আমরা দেখব এখানে যে আউটপুটটা পেয়েছি কোথায় কোথায় ওয়ান রয়েছে। প্রথম ওয়ানটা এখানে রয়েছে। এই ওয়ানের সাপেক্ষে ইনপুট কী কী আছে? এতে আছে জিরো এবং বিতে আছে ওয়ান। যখন এখানে জিরো থাকবে তখন ইনপুটের কমপ্লিমেন্ট হবে এবং যখন অন থাকবে তখন নর্মাল সেই ইনপুটটা লিখে দেব। যেহেতু এই ওয়ানটার সাপেক্ষে এখানে এতে জিরো রয়েছে, সো আমরা এখানে লিখব এর কমপ্লিমেন্ট বা বার, এবং বিতে অন থাকার কারণে এখানে নর্মাল বি লিখে দেব। এবার দেখব আর কোথায় অন রয়েছে আউটপুটে। এখানটায় অন রয়েছে। এই ওয়ানটার সাপেক্ষে ইনপুট আছে এতে ওয়ান এবং বিতে জিরো। এতে ওয়ান থাকার কারণে এখানে প্লাস নর্মাল এ লিখব, এবং বিতে এখানে জিরো থাকার কারণে এখানে লিখব বি বার বা কমপ্লিমেন্ট। এইটা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি এ জর বি। এটা হচ্ছে আমাদের জর অপারেটর। এবার আমরা দেখে নেব জর গেটের সিম্বল বা চিহ্ন কীরকম হবে। সাপোজ দুটো ইনপুট এখানে এ আর বি নিয়ে নিলাম। এটা হচ্ছে এ ইনপুট লাইন, এটা বি ইনপুট লাইন। এখানে একটা কার্ভ লাইন তৈরি করলাম এবং এখানে অর গেটের চিহ্ন যেরকমভাবে করেছিলাম সেরকম একটা চিহ্ন আঁকলাম। এটাই হচ্ছে আমাদের জর গেটের সিম্বল। এখানে আউটপুট হবে এ জর বি। এখন দেখব বেসিক গেট ব্যবহার করে কিভাবে জর গেট তৈরি করা যায়। তার জন্য আমাদের এই জর গেটের লজিক এক্সপ্রেশনটা একটু দেখতে হবে। আমি প্রথমে এখানে দুটো ইনপুট এ এবং বি নিয়ে নিলাম। এটা হচ্ছে এ ইনপুট লাইন, এটা হচ্ছে বি ইনপুট লাইন। এই এক্সপ্রেশনটা একটু খেয়াল করো, এখানে আছে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এখানে একটা এ বার এবং একটা বি বার থাকার জন্য আমি যদি এই এ এর সাথে একটা নট গেট যুক্ত করি তাহলে এখানে এ বার পেয়ে যাব। একইভাবে এই বির সাথে যদি একটা নট গেট যুক্ত করি তাহলে এখানে বি বার পেয়ে যাব। এবার এই এক্সপ্রেশনটার প্রথম টার্ম দেখো এ বার বি, অর্থাৎ এই এবারের সাথে যদি এই বিকে একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাই তাহলে আমরা আউটপুট পাব এবার বি। এবং পরের অংশ দেখো এ বি বার, অর্থাৎ এই এ ইনপুট লাইনের সাথে যদি এই বি বার ইনপুট লাইনটা একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাই
তাহলে আমরা এখানে আউটপুট পেয়ে যাব এ বি বার। এবার এই এক্সপ্রেশনে এ বার বি প্লাস এ বি বারের মধ্যে একটা প্লাস চিহ্ন থেকে গেছে। এই প্লাসটা অ্যাকচুয়ালি আমরা অর গেটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন এই দুটো আউটপুটকে আমরা যদি ইনপুট হিসাবে নিয়ে এর মধ্যে দিয়ে একটা অর গেট হিসাবে পাস করাই, তাহলে আমরা আউটপুট পাব এই অংশটা প্লাস এই অংশটা, অর্থাৎ এ বি বার প্লাস এ বার বি, যেটা আমাদের জর গেটের জন্য লজিক এক্সপ্রেশন বা আউটপুট। অর্থাৎ আমরা দেখতে পেলাম বেসিক গেট ব্যবহার করে খুব সহজে জর গেট তৈরি করা যায়। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তবু যদি কোনো ডাউট বা কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে মেসেজ করে জানাও যে কম্পিউটারের আরও কী কী টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। আমি চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে সেখান থেকে ভিডিও তৈরি করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। এখন দেখব এক্স নর গেটের জন্য সিম্বল, লজিক এক্সপ্রেশন এবং ট্রুথ টেবিল কী হবে। প্রথমে আমি ট্রুথ টেবিল দিয়ে শুরু করছি। মনে করো দুটো ইনপুট এ এবং বি আছে, এই ইনপুট দুটোর সাপেক্ষে এক্স নর গেটের আউটপুট হবে এ এক্স নর বি। এখানে এই ডট দিয়ে তারপর একটা সার্কেল দিলাম, এই চিহ্নটাকে আমরা বলি এক্স নর অপারেটর। আর এক্স নর গেটটা অ্যাকচুয়ালি এক্স অর গেটের কমপ্লিমেন্ট। সো এখানে এ এবং বি এই দুটো ইনপুটের সাপেক্ষে বাইনারি বিটগুলো লিখি, চারটে কম্বিনেশন 00 01 10 11। এবার এই ইনপুটগুলোর সাপেক্ষে আমরা এক্স নর গেটের আউটপুট বের করব। যেহেতু আমি বললাম যে এক্স নর গেটটা এক্স অর গেটের কমপ্লিমেন্ট, অর্থাৎ এক্স অর গেটে আউটপুট ঠিক যেটা এসেছিল এক্স নর গেটে তার কমপ্লিমেন্ট বা পরিপূরক আসবে। সো এখানে আমরা যখন দুটো একই ইনপুট থাকবে, অর্থাৎ দুটোই যখন 0 অথবা দুটোই যখন 1 থাকবে, সেক্ষেত্রে আমরা আউটপুট পাব 1। দেখো এখানে দুটো 0 থাকার জন্য এখানে 1 লিখেছি, এখানে দুটো 1 থাকার জন্য এখানে 1 লিখেছি। এবং যখন ইনপুট ডিফারেন্ট থাকবে, অর্থাৎ একটা 0 একটা 1 থাকবে, সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো 0। এখানেও দেখো একটা 0 একটা 1 রয়েছে, এখানেও আউটপুট 0 পেয়ে গেলাম। এটাই হচ্ছে এক্স নর গেটের ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা লজিক এক্সপ্রেশনটা তৈরি করব। এখানে লিখব এফ ইজ ইকুয়ালস টু, এবার দেখব আউটপুট লাইনে কোথায় কোথায় 1 রয়েছে। এখানে প্রথম আউটপুটটাই 1 পেয়ে গেছি, সেই আউটপুটের সাপেক্ষে আমি বাদিকে ইনপুট কী কী আছে সেটা দেখব। দেখো এখানে 0, এখানেও 0। আমরা জানি 0 থাকলে ইনপুটের কমপ্লিমেন্ট বা বার হয়, এখানে যেহেতু দুটোই 0 রয়েছে তাহলে এখানে আমরা লিখব এ বার বি বার। আর কোথায় 1 রয়েছে, একেবারে লাস্টে এখানে 1 রয়েছে, প্লাস এই 1-এর সাপেক্ষে ইনপুটগুলো রয়েছে 1 1, অর্থাৎ এতেও 1 বিতেও 1। যখন 1 থাকে তখন আমরা নর্মাল সেই ইনপুটগুলো লিখে নিই, এ বি ইজ ইকুয়ালস টু আমরা লিখি এ এক্স নর বি। এই চিহ্নটাকে আমরা বলি এক্স নর অপারেটর। এবার আমরা দেখে নেব এক্স নর গেটের সিম্বল বা চিহ্ন কী হবে। এখানে আমি দুটো ইনপুট এ আর বি নিলাম, এটা এ ইনপুট লাইন, এটা বি ইনপুট লাইন। এখানে একটা কার্ভ লাইন এঁকে নিলাম এবং এখানে অর গেটের চিহ্ন এঁকলাম, অর্থাৎ এটা আমাদের পুরোপুরি হয়ে গেল এক্স অর গেট। এবার এখানে একটা বাবল দিয়ে দিলেই সেটা হয়ে গেল আমাদের এক্স নর, কারণ আমরা আগেই বলেছি এক্স নরটা হচ্ছে এক্স অরের কমপ্লিমেন্ট বা পরিপূরক। অর্থাৎ এখানে আমরা লিখব এ এক্স নর বি। এখন দেখব
বেসিক গেট ব্যবহার করে কিভাবে এক্স নট গেট তৈরি করা যায়, এটার জন্য আমাদের এই লজিক এক্সপ্রেশনটা দরকার হবে। প্রথমে আমি দুটো ইনপুট এ এবং বি নিয়ে নিই এখানটায়, এটা এ ইনপুট, এটা বি ইনপুট। প্রথমে দেখো এখানে আছে এ বার বি বার প্লাস এ বি। প্রথমে আমি এই এ বি অংশটা করি, এটা এ ইনপুট লাইন, এটা বি ইনপুট লাইন। এবং এখানে যদি আমি একটা অ্যান্ড গেট আঁকি, তাহলে এর আউটপুট আমরা পেয়ে যাব এ বি, অর্থাৎ এই অংশটুকু পেয়ে গেলাম। এবার করব এ বার বি বার। এবার করার জন্য আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নট গেটের মাধ্যমে যদি পাস করি, তাহলে এখানে এবার পেয়ে যাব। এবং বি থেকে একটা লাইন নিয়ে যদি আরেকটা নট গেটের মাধ্যমে এখানে পাস করি, তাহলে এখানে আমরা বি বার পেয়ে যাব। এবং এই এ বার আর বি বারের মধ্যে রিলেশন রয়েছে ইনটু, সেক্ষেত্রে আমরা এখানে আর একটা অ্যান্ড গেট যদি আঁকি, তাহলে আউটপুট পাবো এ বার বি বার। এখানে এবার দেখো এ বার বি বার প্লাস এ বি, এই দুটো টার্মের মিডিলে যেহেতু প্লাস রয়েছে, এখানে আমরা অর গেট ব্যবহার করব। তাহলে এই এ বি এবং এ বার বি বার যদি আমরা একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে আউটপুট পাব এবার বিবার প্লাস এবি, যেটা আমাদের এক্স নট গেটের লজিক এক্সপ্রেশন বা আউটপুট। অর্থাৎ আমরা খুব সহজেই বেসিক গেট ব্যবহার করে এক্স নট গেট তৈরি করে ফেললাম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, অ্যান্ড পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ট একাডেমিকের পাশে থাকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।